কালিকুড়ে এপ্রিল 18 ওড়িশা রাজ্য সরকার কিছু একটিভিটিজ কো করিবা পাই পারমিশন দিয়েছেন, তো সোশিয়াল ডিস্টান্সিং ফলো করিকে সব একটিভিটি আমি করিবু। স্পেশালি গ্রামাঞ্চলরে নরেগা, রুরাল হাউসিং, রোড কাম, বিল্ডিং কাম আরম্ভ হব। আর্বান এরিয়ারে বি সেভিয়া কাম মানে সে ওয়ার্ক সাইটরে হি লোক রইকে কাম করি পারিবে। এবে ভেহিকল মুভমেন্ট পাই বি কিছু পারমিশন দিয়া যাইছি, যে মোটর সাইকেল উপরে বাহারিবে ইয়া কারে বাহারিবে তো এসেনশিয়াল কাম পাই সে যাই পারিবে, কিন্তু মোটর সাইকেল উপরে জনে হি ব্যক্তি রহব, জনে রাইডার রহব, ডবল সিট আলো করা যাব না। তারপরে মাস্ক কম্পলসরি ব্যবহার করিবা পড়িবা, যদি মাস্ক ব্যবহার করবে না তো 200 টাকা ফাইন হব, কি পব্লিক প্লেসরে স্পিটিং করিব তাকে 200 টাকা ফাইন হব, ইয়া সহিত যে দোকান মানে খোলা যাব অ্যাজ পার গাইডলাইন, সে লিস্ট আছে গাইডলাইন দিয়া যাইছি, তো সবু দোকান সোশিয়াল ডিস্টান্সিংর পুরা স্ট্রিক্টলি পালন করিবে, যদি সোশিয়াল ডিস্টান্সিংর কি পালন করিব না সে দোকান বন্ধ করা যাব এবং তা উপরে অ্যাকশন মধ্যে নিয়া যাব। তো এসবু যে রিস্ট্রিকশন আগর থিলা লকডাউন যোগ তাকে টিকে 20 তারিখ পরে 20 এপ্রিল পরে টিকে ঢিলা করা যাইছি, তো ইহার মেন রিজন আছে কি লোক মানকর জীবিকা উপরে বি খারাপ আসর হো নাই, আর লোক মানকো বি কিছু সুবিধা মিলিব তাঙ্কর এসেনশিয়াল কাম পাই আর কিছু এমপ্লয়মেন্ট পাই সুবিধা মিলিব। তো মু অনুরোধ করুছি কি আমি যে বি কাম করিবা পাই বাহারিবে তো সে সোশিয়াল ডিস্টান্সিংর আমি প্রপর পালন করিবে, মাস্ক ব্যবহার করিবে এবং বাহারে খোলা জায়গায় স্পিটিং করিবে না, ছিপ পকাইবে না, তা সহিত হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিস আর সবুঠু ইম্পর্টেন্ট জনে ব্যক্তি অন্য ব্যক্তি ঠারু 2 মিটার ডিস্টান্স বানাইতে রাখবে। তো এসব আমি যদি পালন করিবে তো ফিউচরে আমি অধিকাধিক কাম করিপারিবে আর আমার জীবিকা উপরে বি ভালো কাম করিপারিবে। ধন্যবাদ।